আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বি দিয়ে শুরু হয় তবে দু হাজার চব্বিশে চব্বিশটি বড় ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে কি সেই বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন দু হাজার চব্বিশ শনি গ্রহের বছর কারণ দু হাজার চব্বিশকে আমরা যদি সংখ্যাতাত্ত্বিক বিচারে যোগ করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট আর এই আট সংখ্যাটি নির্দেশ করে শনিকে এবং যেই সমস্ত জাতক এবং জাতিকার নামের প্রথম অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু তাদের চন্দ্র দেবতা নিয়ন্ত্রণ করে থাকে এমনকি চন্দ্রের সাথে শনির সম্পর্ক খুব একটা শুভ নয় তা সত্ত্বেও দু হাজার চব্বিশে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে আবার কিছু কিছু দিক থেকে আপনাকে সাবধানও থাকতে হবে কি সেই শুভ ঘটনা এবং কোন দিক থেকে সাবধান থাকবেন আসুন একে একে আপনাকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশে প্রথম যে বড়ো ঘটনা ঘটবে সেটি হচ্ছে আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে বাজে খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনি যদি অতিরিক্ত বাজে খরচ করে দেন তবে সমস্যায় পড়তে হবে আপনাকে দ্বিতীয় যে বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে যারা নিয়মিত নটারির টিকিট কাটছেন দু হাজার চব্বিশে সত্তর পারসেন্ট তাদের নটারি প্রাপ্তির যোগ রয়েছে কাজেই চেষ্টা করবেন ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটার তবেই কিন্তু বড় বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দু হাজার চব্বিশে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো থাকবে চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হলো দু হাজার চব্বিশে আপনি বন্ধুবান্ধবদের কাছ থেকে যে কোনো ধরনের কাজে সাপোর্ট পেতে চলেছেন পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হলো দু হাজার চব্বিশে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গায় কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে এছাড়াও কোনো না কোনো ভোগ্য জাতীয় পণ্য এবছর আপনি ক্রয় করবেন ষষ্ঠ যেই ঘটনাটি ঘটবে দু হাজার তেইশে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন অন্ততপক্ষে পঁয়ষট্টি ভাগ ঋণ দু হাজার চব্বিশে আপনি মিটিয়ে দিতে সক্ষম হবেন সপ্তম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে তবে ব্যাক পেন জয়েন্ট পেন পেটের সমস্যা চর্মঘটিত রোগ মস্তিষ্কে যন্ত্রণা এমনকি দন্তজনিত সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধান থাকতে হবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল প্রতারণা করেছিল শত্রুতা করেছিল এবার কিন্তু তারা আপনার কাছে জব্দ হবে এবং আপনি জয়ী হবেন নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হলো এবছর আপনি যদি মনে করেন আধ্যাত্মিকতার পথে থাকবেন ধর্মের পথে থাকবেন তবে তা যথেষ্ট শুভ যারা দীক্ষা নিতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ দশম যেই ঘটনাটি ঘটবে সেটি হল এই বছর আপনার সামাজিক কাজে রাজনৈতিক কাজে এমনকি ধর্মীয় কাজে রুচি বৃদ্ধি পাবে যার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এগারো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা মনে করছেন বিবাহ করবেন তাদের জন্য মে মাস থেকে চেষ্টা করুন ডিসেম্বর মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন এছাড়াও যারা প্রেম যে বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা ভাবনা করছেন তাদের জন্য মে থেকে ডিসেম্বর মাস খুবই শুভ সময় নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হল এবছর যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য বছরটি সত্যিই শুভ সন্তান নেওয়ার চিন্তাভাবনা যদি করে থাকেন তবে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পরিকল্পনা করা শুরু করে দিন অবশ্যই আপনি সফলতা পাবেন তেরো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বসের কাছ থেকে সাপোর্ট পাবেন বাড়িতে পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন ১৪ নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যে সমস্ত কাজকর্ম আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে সেই সমস্ত কাজকর্ম হতে শুরু হয়ে যাবে পনেরো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হল যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরি শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে এছাড়াও চাকরি যারা আগে থেকে করছেন তাদের চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি চাকরিতে পদোন্নতির যোগ কিন্তু দেখতে পাচ্ছি ষোলো নম্বর ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে দু হাজার চব্বিশে আপনি অন্ততপক্ষে দু থেকে তিনবার বিদেশ যাওয়ার সুযোগ পাবেন শিক্ষাগত কারণে হতে পারে কর্মসূত্র হতে পারে এমনকি শরীর আর জনিত কারণে হতে পারে সতেরো নম্বর ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে হঠাৎ করে আপনি কিন্তু কোনো গুপ্তধন পেয়ে যেতে পারেন এই সম্ভাবনা কিন্তু রয়েছে আঠেরো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে এই বছর কিন্তু নিজের আত্মীয় স্বজন আপনাকে হিংসা করবে কাজেই সেই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ১৯ নম্বর ঘটনা হিসাবে আপনার সাথে যেটি ঘটবে সেটি হচ্ছে পুরনো বন্ধুত্ব পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে চলেছে কুড়ি নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে দাম্পত্য জীবন থাকবে যথেষ্ট সুখের দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা হতে পারে সেগুলিকে ইগনোর করার চেষ্টা করবেন একুশ নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটতে চলেছে সেটি হল দু হাজার চব্বিশে আপনার কোনো দামি জিনিস চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বাইশ নম্বর ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে এ বছর কিন্তু কাউকে যদি অর্থ ধার দেন তবে সেই অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা এমনটা হতে পারে ফেরত পেনের না কাজেই সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে তেইশ নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে এবছর আপনি যদি মনে করেন নতুন ব্যবসা শুরু করবেন অথবা পুরোনো ব্যবসাতে ইনভেস্ট করবেন তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ চব্বিশ নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে মার্চ মাসে জুন মাসে আগস্ট মাসে অক্টোবর এবং ডিসেম্বর মাসে আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে কাজেই কিছুটা হলেও সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন নচেত হঠাৎ করে কোনো বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই দু হাজার চব্বিশে আপনি দেবগুরু বৃহস্পতির মন্ত্র একশো আটবার করে প্রতিদিন জপ করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জপ করবেন জপ করার সময় যেন কোনো বাধা না পড়ে সেদিকে অবশ্যই নজর রাখবেন দেবগুরু বৃহস্পতির মন্ত্রটি হল ওম ব্রিং বৃহস্পত এ নম এর পাশাপাশি প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই উপকার পাবেন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ